আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নুরী আলম। আজ আমি নিয়ে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা আল রাজি ব্যাংক ইউজ করেন বা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একজন ফবাসি হয়ে আপনি দেশে টাকাটা পাঠাতে পারছেন না, এই একটা সমস্যার কারণে, যেটা আমার ডিসপ্লেতে দেখতে পারছেন। এখানে বলতেছে আরবি অ্যান্ড ইংলিশ নাম নিড টু বি আপডেট, মানে আপনার আরবি এবং ইংরেজি নামটা আপডেট করার জন্য, যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট আছে সেই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে নামটা আপডেট করার জন্য এতদিন আমরা করতে পারি নাই। এখন আল রাজি অ্যাকাউন্টে অ্যাকাউন্ট অ্যাপসে একটা আপডেট নিয়ে আসছে, সেটি আপনারা কীভাবে আপডেট করবেন সেটি আজকে আমি ভিডিওটা আমি দেখাবো। খুব সহজ, আপনারা নিজের মোবাইল দিয়ে আপডেট করে নিতে পারবেন। তাহলে দেরি না করে আমি আল রাজি অ্যাপসে চলে যাই। কীভাবে আপডেট করবেন, আপনার আল রাজি অ্যাপসে চলে আসবেন। আমি আমারটা অলরেডি চলে আসছি, দেখেন আমি আমার আল রাজি অ্যাপসে চলে আসছি। আসার পর এখানে ট্রান্সফার, আমরা যেভাবে ট্রান্সফার করি আল রাজি অ্যাপসে সেভাবে সেই রকমে চলে যাব। আল রাজি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক বেনিফিশিয়ারি চলে যাব। যাওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন, যেভাবে টাকা পাঠান ওইভাবে, দেখেন এখানে এখানে একটা অ্যামাউন্ট দিয়ে বসিয়ে দেবেন আপনার মধ্যে। দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে আপডেট আরবি। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন চাইতেছে, সেটি দিতে হবে আপনাকে। এখানে আপনার প্রথমত বলছে এখানে আরবি নাম লাগবে, মানে আরবি লেটারের নাম লিখবেন। আপনি যদি আরবি না লিখতে পারেন সেটি কীভাবে দিবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ইংলিশ নামটাই লিখে দিই, আমি যে বেনিফিশিয়ারি অ্যাড করছি সেই নামে দেব, মানে আপনি যার অ্যাকাউন্টে অ্যাড করছেন সেই অ্যাকাউন্টের নামটি দেবেন এখানে আপডেট করার জন্য। আমি আমারটা দিয়ে দিতেছি। তারপর এখান থেকে আপনি সম্পূর্ণ কপি করে নেবেন, দেখেন কপি করে নিলাম। এখন আপনার মোবাইলে যদি গুগল ট্রান্সলেশন না থাকে, আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে দেখবেন গুগল ট্রান্সলেশন লিখে ক্লিক করবেন। আপনি গুগল ট্রান্সলেশন চলে আসবেন। আসার পরে আপনি যে ইংরেজিতে নামটা লেখছেন হুবাহু বা যেভাবে নামটা লেখা আছে এখান থেকে আরবি দিয়ে ট্রান্সলেশন করে নেবেন। তারপর এখান থেকে আপনি নামটি কপি করে নেবেন। কপি করে এখানে আপনি আরবির নামটি দিয়ে দেবেন, আরবি লেখা, দেখেন এখন নেক্সট অপশন চলে। যদি আপনি এখানে ইংরেজিতে নাম লেখেন, দেখেন নেক্সট অপশন শো হইতেছে না। এখানে বলতেছে যে দেখেন এখানে বলতেছে যে আরবি ফুল নেম মাস্ট বি অনলি আরবি অ্যালফাবেট, মানে আরবিতে লাগবে, এখানে আরবিতে নাম লেখা লাগবে, দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, তার জন্য হইতেছে না, ব্যাকেজ নিয়ে আসতেছে। আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে হয়ে যাবে। আর আপনি স্পেলিং যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। যদি আপনি না পারেন কোনো সৌদি বা কোনো আরবিয়ান থাকলে ওদের কাছ থেকে এই টাইপিংটি করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর আপনি গুগল ট্রান্সলেশন অনেক সময় ভুল করে, সেদিকেও খেয়াল রাখবেন, যদি ভুল হয় তাহলে হবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এটুকুই ভিডিও। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং আপডেট ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।